আমরা বাস থেকে নেমে পড়েছি মাওয়া টোল পাজাই। কিছুক্ষণ আগে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটা বাসে করে আমরা পদ্মা সেতুর জাদিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর উপর দিয়ে এই প্রান্তে নেমে পড়েছি, অর্থাৎ মাওয়া প্রান্তে নেমে পড়েছি। আর এই ট্যুরে আমার সাথে আছে আমার এলাকার বেশ কয়েকজন ছোট ভাই, এবার তাদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতেছি। মাওয়া টোল প্লাজা পার হচ্ছে এখন, আর আমরা এখন যাচ্ছি মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে কিছু সময় পার করার পর দেন আমরা ঢাকাতে ব্যাক করব। মাওয়া টোল প্লাজায় আসলে অসংখ্য অটো চার্জার গাড়ি দেখতে পারবেন, জন প্রতি 30 টাকায় সহজে যেতে পারবেন মাওয়া ঘাটে, যেমনটা আমরা যাচ্ছি এখন। এখানকার অপরূপ সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অল্প সময়ের মধ্যে, মেবি 2 থেকে 3 মিনিট হবে, আমরা চলে আসলাম পদ্মা সেতুর ফেনিসে। আমরা এখন এখানে কিছুটা সময় কাটাবো, ফটো তুলবো, ভিডিও করব, দেন আমরা এখান থেকে আবার মাওয়া ঘাটে চলে যাব। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পদ্মা সেতুর নিচে বেশ কিছু সময় কাটানোর পর আবার রওনা দিলাম মাওয়া ঘাটের দিকে। মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে মাওয়া ফেরি ঘাটের দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 20 থেকে 25 মিনিট। আর যাওয়ার পথে চোখে পড়বে দেশের আলোচিত সমালোচিত সেই হিলসা প্রজেক্ট, আমরা সেটিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে। যদিও এখন দুপুর বেলা আর প্রচণ্ড গরম ও অতিরিক্ত সূর্যের তাপদাহ, তারপরও ঘুরতে ভালো লাগতেছে, ট্রাভেল করতে ভালো লাগতেছে আমাদের, আলহামদুলিল্লাহ। রাস্তার দুপাশের অপার সৌন্দর্য আর নিরিবিড়ি পরিবেশ দেখতে দেখতে আমরা এখন অতিক্রম করতেছি মুন্সিগঞ্জ জেলার লহজন থানার কামারভোগ বাজার। গাইস, এটি হচ্ছে কামার বাজার। এখন আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে। যদিও এখন দুপুর বেলা আর প্রচন্ড গরম ও অতিরিক্ত সূর্যের তাপদাহ, তারপরও ঘুরতে ভালো লাগতেছে, ট্রাভেল করতে ভালো লাগতেছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কামারভোগ বাজারকে পিছনে রেখে আমরা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম চন্দের বাড়ি বাজার। লহজন থানার গুরুত্বপূর্ণ একটা বাজার এটি। তো এখন আমরা চন্দের বাড়ি বাজার পিছনে রেখে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। গাইস, এই রাস্তা সোজা চলে গেছে মুন্সিগঞ্জ জেলা শহরে, আর আমরা এখন ডানে ঘুরবো। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত মাওয়া ফেরি ঘাট। এখন আমরা মাওয়া ফেরি ঘাটের দিকে এগিয়ে যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম হিলসাপুরের রেস্টুরেন্ট। এখানে আমরা কিছুটা সময় অতিবাহিত করে দেন আমরা আবার মাওয়া ঘাটের দিকে চলে যাব। আর হ্যাঁ, আমরা এখানে কিছু খাবো না, কারণ এখানে আমাদের মতো মানুষদের খাওয়াটা বেশ কষ্টকর, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। এখানে খেতে না পারলেও আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আর উপভোগ করছি, খুব ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরের পর্বে আবার এখান থেকে শুরু করে আপনাদের সাথে নিয়ে আমরা মাওয়া ঘাটের দিকে যাব। অবশ্যই সে পর্বটিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এই পর্বটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।